हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार प्रिय दर्शक बंधुरा, आजकेर भिडियोते आमरा जेने नेब श्रीकृष्ण जन्माष्टमी व्रत कथा। श्रीकृष्ण जन्माष्टमीर व्रत माहात्म्य कि, व्रतेर नियम, जन्माष्टमी एबार दुदिन धरे कबे करबेन उपोस, श्रीकृष्णेर संक्षिप्त जीवनी और जन्माष्टमी कीभावे पालन करा हय, एई समस्तटाई आजकेर भिडियोते आमरा जेने नेब। তাই ভিডিওটি শুরু করবার আগে আপনারা শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় হনুমান লিখতে একদমই ভুলবেন না। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী 2023 ব্রতের দিন, জন্মাষ্টমী এবার দুদিন ধরে, কবে করবেন উপোস জানেন? পঞ্জিকা অনুসারে 6 ও 7 সেপ্টেম্বর পড়েছে জন্মাষ্টমী তিথি, কিন্তু আপনি কবে করবেন পালন? ভাদ্র মাসের কৃষ্ণ জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 6ই সেপ্টেম্বর বিকাল 3:37, অষ্টমী তিথি শেষ হবে 7ই সেপ্টেম্বর বিকাল 4:14। জন্মাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের সংক্ষিপ্ত জীবনী শোনা সকলের উচিত। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী দেবনাগরী একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসাবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি। শ্রীকৃষ্ণ হলেন দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান। পুরাণ, মহাভারত, ভাগবতের বর্ণনা এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে শ্রীকৃষ্ণের জন্ম তারিখ হল খ্রিস্টপূর্ব 3228 সালের 18ই জুলাই এবং তার মৃত্যুর দিন খ্রিস্টপূর্ব 3102 সালের 18ই ফেব্রুয়ারি। শ্রীকৃষ্ণ মথুরা যাদব বংশের বৃষ্ণী গোত্রের মানুষ ছিলেন। শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী এবং বাসুদেবের সন্তান। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার চরম পর্যায়ে ছিল। সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না, সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের পরম শত্রু। মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দর কাছে রেখে আসেন। জন্মাষ্টমী কিভাবে পালন করা হয়? হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়ে থাকে, যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য, নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, উপবাস, দইহান্ডি প্রভৃতি ইত্যাদি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়ে থাকে। অন্যদিকে দইহান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে এবং সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। এদিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করবার জন্য অভুক্ত থেকে থাকেন, ধর্মীয় গান গায় এবং উপবাস করে থাকেন। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়ে থাকে। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করে থাকেন। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে সৌরভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়ে থাকে।
এই উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর মধ্য আগস্ট থেকে মধ্য সেপ্টেম্বরের মধ্যে যে কোনো সময় পড়তে পারে। এই অষ্টমী তিথিতে বাঙালি ঘরে ঘরে পুরুষ ও মহিলারা জাগতিক মঙ্গল কামনায় অশুভ এবং অকল্যাণ দূর করতে এই ব্রত পালন করে থাকেন। এবার জানব ব্রতের নিয়ম। জন্মাষ্টমী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল, আতপচাল, ফলের নৈবেদ্য, তুলসী পাতা, দূর্বা, ধূপ, দীপ, পঞ্চগব্য, পঞ্চগুড়ি, পাট, বালি, পঞ্চবর্ণের গুঁড়ো, মধু পর্কের বাটি, আসন, অঙ্গুরী সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে ব্রতের সারাদিন উপবাসী থেকে উপকরণগুলি দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। ব্রত ভঙ্গের পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। শাস্ত্রে আছে, কেউ যদি একবার শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমী উপবাস পালন করে থাকেন তাহলে তাকে আর এই জড়জগতে জন্ম মৃত্যু ব্যাধি কষ্ট ভোগ করতে হয় না ও পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। আসুন সবাই ভগবান শ্রীকৃষ্ণের এই শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর ব্রত পালন করি। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের অষ্টমীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। হে পাণ্ডব, যে স্থানে মানবগণ বর্ণমালায় লিখিত আমার নাম বা চিত্রপটে অঙ্কিত আমার ত্রিমূর্তিকে চন্দন চূর্ণ দিতে চর্চিত করিয়া ও সর্বলঙ্কারে ভূষিত করিয়া আমার পূর্ণ জন্মদিনে সর্বদা পূজা করে, সেই দেশে কখনো পরচক্রের ভয় থাকে না, যথাসময়ে বৃষ্টিপাত হয় এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পতঙ্গ, মূষিক প্রভৃতি রীতি ভয়েরও আশঙ্কা থাকে না। দেবকী চরিত্র ও আমার জন্মবৃত্তান্ত যে গৃহে লিখিত থাকে এবং পূজিত হয় সেই স্থানে সকল সমৃদ্ধি সমাগম হয়, কোনো প্রকার উপদ্রব থাকে না। কোনো প্রসঙ্গেও কেউ জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান করিলে নিঃসন্দেহে তাহার বিষ্ণুলোক লাভ হয়। হে ধর্মরাজ, নন্দগোপের আনন্দদায়িনী সেই শ্রী জন্মাষ্টমী তিথি জীবগণেরও পরমানন্দ বিধান করে, তাহাদের পাপ সকল তৎক্ষণাৎ হরণ করে। সুতরাং এই দিনে নন্দ যশোদাসহ তৎপুত্রের পূজা করিলে বিষ্ণুর পরম পদ লাভ করিয়া থাকে। কৃষ্ণ জন্মাষ্টমী তিথি ধর্ম, অর্থ, কাম মুখ্য প্রদানকারিণী। যাহারা উক্ত ব্রতানুষ্ঠান স্বয়ং করেন এবং অপরকেও করিয়ে থাকেন, লক্ষ্মীদেবী তাহাদের ঘরে অচলা হইয়া অবস্থান করে থাকেন। এই ব্রত সাধনে যে ফল লাভ হয় তাহার তুল্য বা অধিক ফল বেদে বা পুরাণেও দেখা যায় না। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, এবার আমরা জেনে নেব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত কথা। আপনি যদি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করে থাকেন এবং ব্রত কথা যদি না শ্রবণ করেন তাহলে পুরোটাই অসম্পূর্ণ। পৃথিবীতে কংসের ক্রমবর্ধমান অত্যাচারের অবসান এবং ধর্ম প্রতিষ্ঠানের জন্য ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এই দিনটি জন্মাষ্টমী হিসাবে পালিত। কৃষ্ণকে শ্রী হরিবিষ্ণু সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে জন্মাষ্টমীতে কৃষ্ণের পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না এবং পরকালে স্বর্গে স্থান হয়ে থাকে। শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সকল সুখ লাভ হয়। সন্তানের মঙ্গলের জন্য এই দিনে কৃষ্ণ পূজা করেন অনেকে এবং জন্মাষ্টমীতে বালগোপালকে মাখন মিছরি নিবেদন করতে পারেন। কন্দপুরাণ অনুসারে এটি দ্বাপর যুগের বিষয়। তখন মথুরায় উগ্রসেন নামে এক রাজকীয় রাজা ছিলেন, কিন্তু সোজা স্বভাবের হওয়ার জন্য তার পুত্র তার রাজ্য দখল করে এবং নিজেই মথুরার রাজা হয়ে থাকেন। কংসের দেবকী নামে এক বোন ছিল, কংস তাকে খুব ভালোবাসত। বাসুদেবের সঙ্গে দেবকীর বিয়ে ঠিক হয়েছিল। তারপর বিয়ে শেষ হওয়ার পর কংস নিজেই রথ চালাচ্ছিলেন।
তখন সে তার বোনকে ছেড়ে যাওয়ার পথে ছিল। তখন একটি আকাশবাণী ছিল যে দেবকী এবং বাসুদেবের অষ্টম সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এই কথা শুনে কংস রেগে গেলেন এবং দেবকী ও বাসুদেবকে হত্যা করতে এগিয়ে যেতেই বাসুদেব বললেন, দেবকীর ক্ষতি করবেন না, তিনি নিজেই দেবকীর অষ্টম সন্তান কংসের হাতে তুলে দেবেন। এরপরে বাসুদেব এবং দেবকীকে হত্যা করার পরিবর্তে কংস তাদের কারাগারে রাখেন। কারাগারে দেবকী সাতটি সন্তানের জন্ম দেন এবং কংস একে একে তাদের হত্যা করে। এরপরে দেবকী পুনরায় গর্ভবতী হওয়ার সাথে সাথে তখনই কংস কারাগারের প্রহরীকে শক্ত করে। এরপর কানাইয়ের জন্ম হয়। তখন শ্রী বিষ্ণু বাসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজেই তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। তিনি আরও বলেছিলেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দ বাবার বাড়িতে ফেলে দিতে এবং যশোদার গর্ভ থেকে জন্ম দেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন। যশোদার গর্ভ থেকে জন্ম নেওয়া মেয়েটি আর কেউ নয়, মায়া নিজেই। এই সব শোনার পর বাসুদেবজিও তাই করলেন। কন্দপুরাণ অনুসারে কংস যখনই দেবকীর অষ্টম সন্তানের কথা জানতে পারেন তখন তিনি কারাগারে পৌঁছান। সেখানে গিয়ে দেখলেন অষ্টম সন্তানটি একটি মেয়ে, তবুও তিনি তাকে মাটিতে আঘাত করতে লাগলেন। সেই সময়ই সে মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বলল, ওরে বোকা, আমাকে মেরে কিছুই করতে পারবি না, তোকে যে বধিবে ইতিমধ্যেই বৃন্দাবনে পৌঁছে গেছে, সে শীঘ্রই তোকে শেষ করবে। এরপরে কংস বৃন্দাবনে জন্ম নেওয়া নবজাতকদের সন্ধান করলেন। কংস বুঝতে পারল যে নন্দ বাবার সন্তান বাসুদেব দেবকীর অষ্টম সন্তান, কৃষ্ণ তার যৌবনে কংসকে হত্যা করেছিলেন। তারপরেই চারিদিকে অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তির উন্মেষ ঘটেছিল এবং চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার সমস্তটাই ঘুচে গিয়েছিল। প্রিয় কৃষ্ণ ভক্তগণ, জন্মাষ্টমী তিথিতে ব্রতকথা, শ্রীকৃষ্ণের ব্রতকথা অবশ্যই শ্রবণ করুন, তা না হলে পাঠ করুন, তাহলেই এই ব্রত পরিপূর্ণ এবং সম্পূর্ণভাবে পালন করা হবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় হনুমান, জয় হনুমান লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।